অবাধ নির্বাচনের কথা বলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমারা ধাক্কা দিতে চাইল আওয়ামী লীগ সরকারের পতন হবে না বলে মনে করেন বামপন্থী রাজনীতিবিদ দিলীপ বড়ুয়া। সাম্যবাদী দলের সভাপতি জানান, চীন রাশিয়া ভারত ক্ষমতাসীন দলের সাথে আছে, এক্ষেত্রে তিনি বিএনপি জোটের গণঅভ্যুত্থান করার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে রাজনৈতিক পরিস্থিতি জটিল হলে নির্বাচন ঘিরে অসাংবিধানিক কোনো শক্তির ক্ষমতা নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি দিলীপ বড়ুয়া। নির্বাচনী রাজনীতি নিয়ে তার সাথে কথা বলেছেন সহকর্মী আলমগ। বর্ষিয়ান রাজনীতিবিদ দিলীপ বড়ুয়া ক্ষমতাসীন 14 দলের শরিক, সাম্যবাদী দলের সভাপতি। ছোট দলের বড় নেতা হলেও চীনের সাথে ঘনিষ্ঠতার কারণে জোটের রাজনীতিতে গুরুত্ব আছে তার। সেই সমীকরণে কথা বলেছেন সামনের নির্বাচনী রাজনীতি নিয়ে। জানান, এবার নির্বাচন নিয়ে বেশি সক্রিয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা। তবে সুষ্ঠু নির্বাচনের কথা বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। আমেরিকা একদিকে প্রেশার সৃষ্টি করবে, আবার এই সরকারকে সাপোর্ট করার জন্য ক্যাপাবল এফেক্টিভ আরও অনেক শক্তি আছে। বাংলাদেশের কনটেক্সটে দুইটা বড় শক্তি সরকারের পক্ষে আছে, একটা হচ্ছে আমাদের প্রতিবেশী ভারত, আরেকটা হচ্ছে গণচীন। কাজেই এই সরকার আপনি ধাক্কা দিলে পড়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। দিলীপ বড়ুয়া মনে করেন বিএনপি না আসলেও নির্বাচন হবে, এক্ষেত্রে ইসি নিবন্ধিত বেশিরভাগ দল অংশ নেবে। রেজিস্টার্ড দল আছে দলের এখন প্রায় 40-এর মতন, সেখানে 20-এর অধিক রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে পার্টিসিপেট করবেই, কাজে সেই হিসেবে একতরফা হবে না। তার মতে সামনে সংঘর্ষ সংকট হলেও নির্বাচন বন্ধ করতে পারবে না বিএনপি নেতৃত্বাধীন জোট, কেননা সাধারণ জনগণ এখনো তাদের আন্দোলনে যোগ দেয়নি। ছাত্ররা নামছে না, শ্রমিকেরা নামছে না, তাহলে যে সরকারের উপর যে প্রেশারটা দিয়ে আপনি তার ডিমান্ডটাকে বাধ্য করাবেন, যেটা অতীতে আমরা করাচ্ছি, সেটা তো এখন সম্ভব হচ্ছে না। রাজনৈতিক সংকট বাড়লে নির্বাচনকে ঘিরে অসাংবিধানিক নানা ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সিচুয়েশন যেটা হবে সেটাকে যদি ভালোভাবে অ্যাড্রেস করা যায় তাহলে না হতে পারে, আর ভালোভাবে যদি অ্যাড্রেস করা না যায় বা ষড়যন্ত্র চক্রান্ত এমন জটিল আকার ধারণ করছে যে তখন দেখা যাবে যে হয়তো অসাংবিধানিকভাবে পরিবর্তন হতে পারে। প্রবীণ এই বামপন্থী নেতা মনে করেন বর্তমান পরিস্থিতিতে দুই শীর্ষ রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার কোনো সম্ভাবনা নেই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।